আসসালামু আলাইকুম সবাইকে, আজকে আর একটি ছোট ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। সকাল সকাল দেখুন আয়ান কি করছে। অনেকক্ষণ ধরে আয়ান ওর রুমে দরজা লাগিয়ে কি করছে আমি বলতেছি, কোনো আওয়াজ নেই। অড্রি একটু চেক করো তো। আয়ান ওর রুমে দরজা লাগিয়ে ব্যায়াম করতেছে, তো সেটাই অড্রি আবার ভিডিও করলো। সকালে ঠান্ডা বাতাস, কি সুন্দর শীতের সকাল। দেখেন হাঁসগুলা কি করতেছে, গোসল করছি। শীতের সকাল অনেক ভালো লাগে আমার। আর দেখুন আমার গাছে কি সুন্দর সব ফুল ফুটেছে। নতুন গাছ আনছে, এগুলো লাগানো এখন হয়নি, লাগাবে মা। এই পাশে আছে, এই যেখানে আছে, ঠান্ডা হয়ে গেছে গাছগুলো। ঠান্ডা ঘুমাইছিলাম, মায়ের মাঝে চা বসাই দিছে সকালে না। এই যেখানে রুটি রুটি ভাজা শেষ, চুলাই মেবি মাংস আছে, সরি ওভেনে মাংস চুলো ভরে ফেলেছি। এই যে ওভেনে মাংস খাওয়া শুরু করবো আমরা। দুই যে আমার ভাই, এই যে ওদের দুজনে নাস্তা, আসো। আর এটা আমার সকালে, আমি একটা রুটি খাই সুন্দর করে এটা বুটের ডাল দিয়ে। এইটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে, এর জন্য ওদের জন্য করি। এই যে মাংস দিয়ে, মাংসকে ছোটো ছোটো পিস, ছোটো ছোটো পিস করে ওদের জন্য করি। আর এই যে আয় অদ্রি, আয়ান আসো। আর এটা আমার এখানে চা বসেছি, আর এখানে রান্না বসাই দিলাম মুরগির মাংস। শুকানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। এই যে মাংসের মধ্যে পানি দিয়ে দিলাম, আর যে চাপাতিও দেওয়া হয়ে গেছে। এই যে চা হয়ে গেছে। আয়ানকে আজকে অল্প একটু চা দিছি, একটু ঠান্ডা ঠান্ডা তো। আমি আয়ানকে আবার সবসময় চা দিতে চাই না, ছোট মানুষ। অড্রি একটু খাবে, ওদেরকে অল্প অল্প করে দিছে। আর এই যে আমার চা, চার কালারটা দেখুন। আর আয়ান নাস্তা খাইছে, অড্রি এখনো খায়নি। বারান্দার ঠান্ডা বাতাস খেতেছে। আমি তো চিনি খাই না বাবা, তোমাকে একটু চিনি দিব, অল্প একটু দেই, চিনি খাওয়া তো ভালো না। আমি এখন চা খাবো। আমি এখন আয়ান পেপারটা নিয়ে আসো তো বাবা। আজকের ওয়েদারটা একদম মানে ঠান্ডা বাতাস। এই দেখুন বাতাস, দেখুন বাতাস আছে, কিন্তু এই গাছে সবগুলো ফুল ফুট এখনো ফুটে নাই। আজকে নিচের গাছগুলি দুটা দুটা করে লাগাবো, নিচে সার মাটি দিব, আর এই গাছগুলো লাগাই ফেলবো, দুটা দুটা করে লাগাই ফেলবো। এগুলো এই গাছে এই ফুলগুলো ফুটে উঠলে তারপরে এগুলো এভাবে কেটে, কেচি দিয়ে অথবা আমি তো হাত দিয়ে করে ফেলি, দেখলে যখনই দেখি করলে কি হয়, তাহলে ফুল হয় ভালো। আচ্ছা, 6 hours later আজকে আমাদের সন্ধ্যার নাস্তা ডালপুরি। কেমন দেখি দিছে, এটার মধ্যে লবণ দিয়ে ডাল সিদ্ধ করছি, তারপর পেঁয়াজ বেরেস্তা, ধনে পাতা আর শুকনো মরিচের গুঁড়া, শুকনো মরিচ তেলে তারপর হাতে একটু ক্র্যাশ করে নেওয়া হয়েছে। আচ্ছা, এই যে এই এরকম করে ভিতরে ডাল দিতে হয়। ডালপুরি বানাচ্ছি, এগুলার ভিতরে এগুলির মধ্যে পুর দেওয়া হয়েছে, শুধু এখন বেলবো। এই যে এখন এইভাবে ফুল ভরে, কিভাবে দেখো, শিখো তুমি, তুমি বড় হলে মাকে করে খাওয়াবা, ঠিক আছে? আল্লাহ শিখো, কি আমি বানাই খাবো কেন, বাইরে থেকে কিনে না, মা বাইরের জিনিস খায় না, তুমি জানো না। না বাইরে থেকে মা, তুমি তো জানো মা বাইরের জিনিস খায় না। ওই লেখা
সিঙ্গারা বানানো আছে, কিন্তু আজকে আমি ওদেরকে ডালপুরি করে খাওয়াচ্ছি। আমি নিজে অত একটা খাই না, অথবা দেখা যাবে একটা খাবো, কিন্তু বাচ্চাদের জন্য এগুলি তৈরি করি। দেখুন কি সুন্দর করে ফুলে যাচ্ছে পুরিগুলি, আর গরম গরম খেতে ভালোই লাগে ঠান্ডার সময়। তেলে ভাজা জিনিস শরীরের জন্য ক্ষতিকারক, কিন্তু এই জিনিসটাই বেশি পছন্দ করে বাচ্চারা, তাই দোকান থেকে না কিনে বাসায় তৈরি করে খাওয়াই আমি। খেতে কিন্তু অনেক মজা হয়েছে পুরি। এই যে আমাদের পুরি কয়েকটা ভেজেছি এখন খাওয়ার জন্য, আর এই যে দেখুন ভিতরে পুর কতগুলো করে দিয়েছি, তারপর মনে হয় আর বাকিগুলা বানায় এখন রেখে দিব ডিপ ফ্রিজে। আজকের এই ছোটো ব্লগটি আমি এখানে শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে ফেলবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।